নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে বলবো, আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর আশীর্বাদে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, তাই প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আজকে আলোচনা করব। আগামীকাল রবিবারে ধ্রুব যোগ থাকছে, যোগটি দুর্দান্ত যোগ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এই দুটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। 11:39 থেকে 12:26 পর্যন্ত এ সময় থাকছে অভিজিৎ মুহূর্ত। রাহুকালটা থাকছে আপনার বৈকাল 4:30 থেকে 6 পর্যন্ত, কিন্তু রাহুকাল থাকছে। এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা, শুভ কোনো কিছু এই সময় কিন্তু করবেন না। তবে ভিডিওর আলোচনাটা প্রত্যেকে সম্পূর্ণ শুনবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যেখানে আপনারা যদি আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কিন্তু নিশ্চিত প্রাপ্তি কিন্তু আগামীকাল ঘটবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে কেমন আছে, আপনার রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, রাহু আপনার দিশাবলী আছে কি না, এটা কিন্তু দেখা একান্তই দরকার। কারণ রাহু এই হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো জায়গার সূত্র থেকে অর্থ পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রাহু কিন্তু নির্ণয় কিন্তু করে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভ আছে কি অশুভ আছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। রাহু যদি অশুভ থাকে, রাহু যদি দুস্থানগত থাকে, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, রাহু যদি বৃদ্ধ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। এই জন্য আমি কি বলছি, এই প্রাপ্তিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। দেখুন, এই জন্য আমি বলছি ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাবকে স্ট্রং করলে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে শুভ আছে না অশুভ আছে, রাহু আপনার রাহু আপনার কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, লগ্ন টু দ্বাদশে কোন ভাবে অবস্থান করছে, এই জায়গাগুলো বিচার করা দরকার। এবং আপনাদের ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিচার করা একান্তই দরকার। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। অর্থাৎ আপনার ন্যাকাল চার্টে দেখা যাচ্ছে বর্তমান সময় দশাটা আপনার ফেভারে নেই, অর্থাৎ দশা আপনার ডিসফেভারে আছে, অশুভ গ্রহের দশা চলছে, মারক গ্রহের দশা চলছে, আপনার কিন্তু প্রাপ্তির জায়গাটায় বাধা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবেই হবে। এই জন্য প্রপার সূক্ষ্ম বিচার করুন, কারণ প্রত্যেকে চায় গরিব থেকে ধনী হতে, খুব অল্প সময়ে প্রচুর অর্থের মালিক প্রত্যেকে হতে, কিন্তু সবার ভাগ্যে কিন্তু হয় না। কেন হয় না এটা দেখুন, একটি রাশির কথা আমি যে রাশিগুলোর কথা বলছি, কিনা একটি রাশির লাখো মানুষ আছে, কোটি মানুষ আছে, সবার জন্মছক কি সমান? কখনোই না। আপনার জন্মছকে যদি রাহু সঙ্গে সঙ্গে শুক্র, বুধ এবং শনি এ কটি গ্রহ যদি ভালো থাকে, আপনি লিখে রাখুন, আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্য আপকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি আপনার জন্মছয়ে কিন্তু ঘটবেই ঘটবে। এবার জানা দরকার আপনার ক্ষেত্রে, বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, আপনার নেগেটিভ আছে না পজিটিভ আছে, এটাও কিন্তু জানা কিন্তু দরকার। এবং আপনি
আপনার মার্জনা করবে আপনার জন্মছকে একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে আমাদের সাকসেসের জায়গা, একাদশ ভাব হচ্ছে আমাদের প্রফিটের জায়গা। তো আপনাদের একাদশ ভাবটা কেমন আছে? একাদশ ভাব হচ্ছে মেন কিন্তু মুখ্য জায়গা, কারণ এখান থেকে কিন্তু আমাদের সফলতা, আমাদের সাকসেস নির্দেশ কিন্তু করে। এই ভাবগুলো যদি আপনার রাশিচক্রে ভালো থাকে তাহলে নিশ্চিত জেনে রাখেন আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত কিন্তু কনফার্ম হয়ে চলেছে। রাশিগুলোর নাম একে একে জানাই। সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1, শুভ সময় সকাল 10:30 থেকে আপনার 12:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকালের প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সিংহ রাশির পর, সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3, আপনাদের শুভ সময় সকাল 11:39 থেকে আপনার 1:22 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো মীন রাশির পর, সে রাশির নাম প্রাপ্তি কনফার্ম হতে চলেছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2, আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে সকাল 9:18 থেকে শুরু করে আপনার 12:26 পর্যন্ত। তারপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8, আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা যেটা দাঁড়াচ্ছে রাশিভিত্তিক যে শুভ সময়টা সেটা দাঁড়াচ্ছে আপনার 11:45 থেকে 2:12 পর্যন্ত। 11:35 থেকে দুপুর 2:12 পর্যন্ত কিন্তু আগামীকালে মকর রাশির ক্ষেত্রে কিন্তু টাইমটা শুরু। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম সুপার প্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 3, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে আগামীকাল সকাল 11:21 থেকে শুরু করে আপনার 12:37 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। তাই প্রত্যেকে আবারও বলবো জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। দেখুন মা লক্ষ্মী দুহাত ভরে আগামীকাল এই রাশিগুলোর যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। এই জন্য আমি একটি কথা আবারও বলছি, নিজস্ব হরোস্কোপ বা হস্তরেখা আপনি বিচার করুন, দেখবেন আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু কনফার্ম, কিন্তু আপনার প্রাপ্তির যে কোনো দিক থেকে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনার ক্ষেত্রে গ্রহের দশাগুলো কেমন চলছে, নেগেটিভ চলছে না পজিটিভ চলছে এটা কিন্তু জেনে নিন, তবে আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা করুন। তাহলে কী হবে জানেন, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু কনফার্ম হবেই হবে, এটা কোনো দ্বিমত নেই। এবং এই সময়ের মধ্যে যারা প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু প্রাপ্তি হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না, নিজের জন্মকুণ্ডলী বিচার করান, ভাগ্য ভাবকে সাপোর্ট করুন এবং আপনার ধনভাবকে সাপোর্ট করুন, আপনার আকর্ষণ প্রাপ্তি ভাবকে সাপোর্ট করুন। এবং এর পাশাপাশি আপনি রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, তাহলে কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।